গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রণিতা তোমরা দেখছো উনমোনার্টস আজকে আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের অনেক শখ থাকা সত্ত্বেও সেগুলো পূরণ করা হয় না আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে ফ্লাওয়ার ভাস তৈরি করে দেখাবো আমি এখানে একটা মিনারেল ওয়াটারের বড় বোতল নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে সেভ করে কেটে নিয়েছি আমি এখানে ফ্লাওয়ার ভাস তৈরি করার জন্য প্লাস্টার অফ প্যারিস নিয়ে নিয়েছি প্রথমেই যে মোল্ডগুলোতে আর কি আমি প্লাস্টার অফ প্যারিসটা দেব সেটার ভেতরটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে আর যেটা তার উপরে চাপা দেব সেই যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারি আমি এখানে একটা ক্যান ইউজ করেছি স্প্রে ক্যান তো সেটার গায়েও ভালো করে অয়েল বার্নিশ করে নেব এখানে আমি বলে রাখি প্লাস্টার অফ প্যারিস আর জলের রেশিওটা হচ্ছে 2:1 প্লাস্টার অফ প্যারিস যদি 2 কাপ হয় জল হবে 1 কাপ এই রেশিওতে জিনিসটাকে মেশালে তবেই জিনিসটা খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি হবে এখানে কিন্তু এই রেশিওটা মাথায় রাখতেই হবে কারণ জল যদি জল কম বেশি হলে অনেক সময় অনেক রকমের প্রবলেম হতে পারে এটা যখন প্লাস্টার অফ প্যারিসটা বসে যাবে তখন এটা ভেঙে যেতে পারে অনেক সময় আমরা যখন মোল্ড থেকে এটাকে ডিমোল্ড করব সেই সময় এটা অনেক সময় ভেঙে যায় যদি জল কম বেশি হয় জল বেশি হলেই মানে প্লাস্টার অফ প্যারিসটা শক্তই হবে না আমি এগুলো রেডি করে নিয়েছি আচ্ছা আর একটা কথা এখানে বলা হয়নি আমি এখানে মিনারেল ওয়াটারের একটা বোতল ইউজ করেছি আর মাজার একটা বোতল ইউজ করেছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে বোতলটা মাজার যে আকৃতিটা মাজার বোতল থেকে আমি আনতে সক্ষম হয়েছি তো এটাকে ভালো করে প্রথমে স্যান্ড পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যাতে শেপটা আরও খুব ভালো সুন্দর আসে সেই কারণে আর একটা টুথব্রাশ দিয়ে এর যে এক্সট্রা পিওপিগুলো সেগুলোকে সরিয়ে ফেলছি এই এক্সট্রা পিওপিগুলো তোমরা ফেলে দেবে না এগুলো জমিয়ে রাখবে এগুলো এটারই পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে অনেক সময় কি হয় এই যে উপর দিকে যে একটা বাবল এসে যাওয়ার কারণে যে এটা ফুটো ফুটো বিষয়টা হয় সেটাকে আমরা মেরামতের কাজে অনেক সময় এই প্লাস্টার অফ প্যারিসটা কাজে লাগাই একটুখানি জল দিয়ে এটাকে মিশিয়ে নিলে জিনিসটা আবার হয়ে যাবে ঠিকঠাক দেখো আমি এখানে এটা দিয়ে পেস্টটা লাগিয়ে নিচ্ছি যাতে ভেতরের লিকেজগুলো না থাকে কোনোরকম আমি যে জিনিসগুলো বানিয়েছি তার সবগুলোতে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এখানে ছোট যে ফ্লাওয়ার ওয়াসটা বানিয়েছি সেটাতে কালার অ্যাপ্লাই করছি
আচ্ছা, এখানে বলে রাখি আমি এখানে শুধুমাত্র ফেব্রিক কালার অ্যাপ্লাই করিনি। আমি এখানে ফেব্রিক কালারের সাথে একটু প্লাস্টার অফ প্যারিস মিশিয়ে তারপর অ্যাপ্লাই করেছি, যাতে এটা প্রপারলি মিশে যায়। আর এখানে আমি মেটালিক ফেব্রিক কালার ইউজ করেছি বা মেটালিক অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, সেটার সাথে পিওপি মিশিয়ে নিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করেছি, যাতে কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা পরবর্তীকালে একেবারেই না থাকে। তোমরা নর্মালিও ফেব্রিক কালার এখানে ইউজ করতে পারো এবং তারপরে তোমরা সেটার উপরে ভার্নিশ অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখানে দেখো অনেক সময় উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে শুধু ফেব্রিক ইউজ করলে। তাই আমি সেটাকে, সেটা যাতে না হয় সেই কারণে প্লাস্টার অফ প্যারিস মিশিয়ে নিয়েছি ওই মিশ্রণটাতে। এতে কালারটা অনেক ঠিক হয়, সেই কারণে উঠে যাওয়ার সম্ভাবনা কম। তারপরে আমি একটা ভার্নিশের কোটও অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এরপরে আসছে সেকেন্ড যে ফ্লাওয়ার ভাসটা ইউজ করেছি, এটা মাজার বোতল দিয়ে তৈরি করেছি, সেটা কালার করার। এটা আমি নর্মালি কালার করেছি, তবে ম্যাট ফিনিশ আনতে গেলে তোমরা প্লাস্টার অফ প্যারিস ইউজ করতে পারো। এইটা আমি করে দেখলাম, এটা রিয়েলি খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়, যেটা নর্মালি ফেব্রিকের কালার করলে যেটা ম্যাট ফিনিশ হয় না, গ্লসি ফিনিশ আসে, কিন্তু প্লাস্টার অফ প্যারিস বা বেবি পাউডার বা হোয়াইট সিমেন্ট যা হোক কিছু যদি তোমরা ইউজ করো তাহলে এটা টোটালি ম্যাট ফিনিশিং দেয়। এবার আমি প্রথমে ব্ল্যাক কালার করে নিয়েছিলাম, এবার আমি এখানে গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এর বর্ডারগুলোতেও আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো, তবে গোল্ডেন কালারটাই আমার মনে হয় বেশি চোখে লাগবে বা সুন্দর লাগবে, সেই কারণে আমি এখানে গোল্ডেন কালারটা ইউজ করেছি।
এবারে আমি রেড কালারের কিছু রাউন্ড শেপ এখানে করে নিয়েছি। তোমরা জানিও আমার আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা তোমার প্রিয়জন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। চলো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।